গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে চা খাওয়া দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। কি খাবো বলো তো? চা আর রুটি গরম গরম। এই যে আমার মাসিমণি রুটি করেছে, এই যে রুটি বাসি বাসি করে রুটি খেতে কিন্তু হেভি লাগে। আর এই যে চা দেখতেই পাচ্ছ, গরম গরম চা আর রুটি, বাসি রুটি না, বাসি রুটি মানে না, রুটিটা টাটকা মানে বাসি করে খাওয়া আর কি হচ্ছে, এটাকে বাসি করে খাওয়াকে বলে বাসি রুটি। তো চলো আমি চা রুটি খাই, তারপরে আবার আসছি। আমার শুনে এখনো ঘুমাচ্ছে, এখন উঠেনি। না উঠলে না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, আর উঠে যখন খুব বদমেশি করে তখন মানে কখন ঘুমাবে, ভারী সমস্যা। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি। এই যে দেখো, শুনুন খাবার করছি, যে রুটি গরম গরম রুটি ভাজা হলো, তো এই রুটিটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে মিক্সিতে এখন পেস্ট করে নেবো, খাওয়াবো, দেখি খাই কিনা। তো এই যে দেখো, স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আজকে বৃহস্পতিবার, তো আজকে পুজো করছি। তো মা ঘর বসায়নি, মা বলেছে কদিন পর থেকে 45 দিন পরে এই ঘরটা বসাবে। তো চলো আমি পুজোটা করে দিই, তারপরে আবার আসছি বোনের সাথে কথা বলার জন্য। তো এই যে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি সিংহাসনটাকে কিন্তু এরকমভাবে সাজিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছে সিংহাসনটাকে দেখতে। এসেছি বুনুর বাড়ি, তারপরে গিয়ে একটু পড়াশোনা করে নিব। বাড়িতে পড়তে হয় না, পড়তে দেয় না, সরি আমার শুনে এত বদমাশ করে, পড়তে পারি না একটু, বুঝলো? আমি এখানে এসে পড়ি। তো এই যে দেখো, ছাগলগুলোর মজাটা দেখো, ছাগলগুলো ছাদে উঠে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার ধারে। বলতো যদি এখান থেকে পড়ে যায় কী হবে? কিন্তু ওদের, ওরা পড়বে না, ওদের কোনো ভয় ডর নেই। কারণ পড়বে না বলতো, ওদের না এই যে ছাদে ঘোরার অভিজ্ঞতাটা ওদের 20 সালের, মানে 20 সালকার তাজুরবার কথা আর কি। তো এই যে দেখো ঘুরছে, তো আমার পড়তে পড়তে বোর ফিল করছিলাম আমি, আমি না সরি আমরা দুজনের কি, আমি আর বুনু। তো এই জন্য একটু এদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর জানো তো, মানে পড়তে পড়তে আমি এত ফুল ভাল আমরা বকছিলাম, মানে টেনশনে আমার মাথা কাজ করছে না, কি যে বলছি বুঝতে পারছি না, ম্যাথ ম্যাথ কথাটা উচ্চারণ করতে পারছিলাম না, ম্যাথকে আমি বলছিলাম ট্যাথ, মানে এরম ভুল ভাল আর কি স্পেলিংগুলো বলছিলাম, এত উচ্চারণ ভুল করেছি আজকে পড়তে গিয়ে, সেটা মানে বলার নাই তা। তো যাই হোক, পড়াশোনা এখন আমাদের চলছে, চলুক। এই যে কেউ একটা আসছি, কে আসছি রাস্তা দিয়ে? ও এটা তো আমার বাবাই আসছি, বাবাকেও চিনতে পারছি না অন্ধকারে। এই যে খাওয়া, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি রাত্রিবেলাতে উঠোনের মধ্যে। আর আমাদের এখানে এত মানে গান বাজনা এত হয় না, কোনো সময় চুপচাপ, প্রায় সব সময় আওয়াজ, এত আওয়াজ ভালো লাগে না মাঝে মাঝে। এই যে দেখতে পাচ্ছ বুন্দিয়া, এটা এখন আমি খাবো। শোনো তুমি খাবে নাকি, একটু খাবে, একটু টেস্ট করবে? তো চলো আমি খাই, তারপরে কথা। এই যে দেখো, মা ঘুমানোর সময় লাইটটা ফট করে বন্ধ করে দেবে, তারপরে আবার লাইটটাকে জ্বালাবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন বাজে রাত্রি 11:30 মতো, তো আজকে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে যাচ্ছে। আর এই যে আমার শুনে এখন দুধ খাচ্ছে, দুধ টুধ খেয়ে এখন ঘুম ঘুম হবে। শোনো আর তুমি কিছু বলতে চাও? কি বলবে, কিছু বলো না। ও আজকে ওর কিছু বলার নেই। আচ্ছা গুড নাইট করবে না, করবে না গুড নাইট, একটু গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট। ওটা আবার কি বদমাইশি বদমাইশি, মা তোমাকে দেখাবো। আর এই যে আমার মা এখন রূপচর্চা করছে, এই যে আমার মাদার ইন্ডিয়া, মাদার ইন্ডিয়ার এখন মুখ কাঁচুমুচু করে বসে আছে। তো ঠিক আছে চলো আমরা তাহলে এখন ঘুমাই, গুড নাইট, সুইট ড্রিম। আবার কি হলো, হ্যাঁ কি হলো, ওটা মুড়ে মুড়ে ওটা কি করছো, ওরে ওরে এটা কি হচ্ছে, চলো বলো গুড নাইট, গুড নাইট, কিসি ড্রিম, বলো সুইট ড্রিম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখলে তো বাবা ঢেকুরু ঢেকুরু ঢক করে, ওরে বাপরে কি বড় ঢেকুর গো, ঢেকুরু ঢেকেছে। তো চলো আজকের মতো গুড নাইট। দিম্মা ঘুমিয়ে গেছে, এবার আমার সোনু ঘুমিয়ে যাবে।
চলো ঘুমা 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 করো শরীর একটু রসে না শরীর করো টাইট টাইট না তো রাখছি তোমাদের কানে শেষ করছি।